1869 সালে 26 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম নেত্রী কমরেড নাদেজদা ক্রুপস্কায়ার জন্ম হয়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী তার স্বতন্ত্র পরিচয় কখন হারিয়ে ফেলে, তাই ক্রুপস্কায়ার পরিচিতি অনেক ক্ষেত্রেই কমরেড লেনিনের সহধর্মিণী রূপে সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু নাদেজদা কনস্তান্তিনোভনা ক্রুপস্কাইয়া একধারে ছিলেন ইস্ক্রা পত্রিকার পরিচালক মণ্ডলীর প্রধান। এই ইস্ক্রাই ছিল রুশ বিপ্লবে বিপ্লবী অগ্রবাহিনীর প্রেরণা, যোগাযোগ মাধ্যম এবং হাতিয়ার। আবার অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার শিক্ষা ব্যবস্থা ও লাইব্রেরি ব্যবস্থার অন্যতম রূপকার কমরেড ক্রুপস্কাইয়া লাল সিলাভ।